এখন দেখব স্লাইড সার্ভ সাইটটিতে কিভাবে লিংক সাবমিট করা যায় এবং যাবতীয় অ্যাড্রেস ইনফরমেশন। তো আমি লগ ইনে গেলাম এবং নিচে সিং আপে ক্লিক করছি। তো এই সাইটটিতে আমি আউটলুক মেল দিয়ে একবার সিং আপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ভেরিফিকেশন মেল আমি পাইনি। তো এই জন্য আমি আউটলুক বাদ দিয়ে মেল ডট টেম্প এই সাইটটি থেকে আমি মেল নিচ্ছি। তো টেম্প মেল সাইট সার্চ দিলে গুগলে এই সাইটটা আপনারা পাবেন। তো আউটলুক দিয়ে অবশ্যই একবার চেষ্টা করে দেখতে হবে, না হলে টেম্প মেল দিয়ে করলেও হবে এই সাইটটি। তো আমি এখান থেকে ইমেলটি কপি করে নিচ্ছি। তো ক্যাপচারটা দিয়ে দিলাম, এবার সিং আপ। এখানে আমার ভেরিফাই ওটিপি চলে এসেছে। তো ওটিপি দেওয়ার পরে সাইটটি ড্যাশবোর্ডে প্রবেশ করেছে। এখন আমি অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলাম। তো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে নিচে প্রোফাইল লেখা দেখাচ্ছে, তো প্রোফাইলের উপরে ক্লিক করছি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, প্রোফাইল পিকচারটা আমরা আগে দিয়ে দেব, কারণ প্রোফাইল পিকচার দেওয়ার পরে পেজটা একবার রিলোড মারে। তো প্রোফাইল পিকচারটা দেওয়ার পরে আমরা বাকি ইনফরমেশনগুলি সাবমিট করব। তো প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গিয়েছে। এবার ওয়েবসাইট বাদে সকল ইনফরমেশন আমরা অ্যাবাউট মি মধ্যে দিয়ে দিব, এবং যে ওয়েবসাইটটা আছে এটা আমরা নিচে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেব। অকুপেশনের মধ্যে আসলে ক্যাটাগরি দেওয়া থাকে, আমাদের বিজনেস যে ক্যাটাগরি সেটা আমরা এখানে দিয়ে দেব, এবং কোম্পানি নেমও আমরা কোম্পানি নেম দিতে পারি। কান্ট্রি এখানে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি। বার্থডে এবং এখানে জেন্ডার এটা আমরা মেল সিলেক্ট করে দিলাম। যদি বাকি ইনফরমেশন থাকে সেগুলো এর মধ্যে দেওয়া যায়। তো আপডেটে ক্লিক করে দিচ্ছে। তো স্লাইড সার্ভের সব থেকে খারাপ বিষয় হচ্ছে এটার যে সাবমিট ইউআরএল এটা পাওয়া যায় না এখানে। তো এর জন্য আমাদেরকে ইমেলে চলে আসতে হবে। ও এই সাইটটার যে ইউজার নেম, এই যে মেলের এখানে হাই লেখার পরে যে দেখুন এখানে আমার যে ইউজার নেম এটা এখানে শো করছে। তো হাই দেওয়ার পর ইউজার নেম দেবে, তারপর ওয়েলকাম টু স্লাইড সার্ভ। তো আমার এই নেমটুকু ইউজার নেমটুকু আমি এখান থেকে কপি করে আমার স্লাইড সার্ভ ডট কম স্ল্যাশের পরে আমি এটা বসে দিচ্ছি, দিয়ে ইন্টারে ক্লিক করলাম। তো আমার সকল ইনফরমেশন এখানে শো করছে। তো ঠিক আছে, আমাদের লিঙ্কটা আমি কপি করে এক্সেল শিটে এখন বসিয়ে দেবো।